প্রথমবারের মতো সাতক্ষীরা আম যাচ্ছে হংকং এর বাজারে। প্রথম দফায় গাছ থেকে পেরে গোবিন্দভোগ জাতের আম প্রবেশ করছে সেখানকার বাজারে। আম রপ্তানিতে যুক্ত বেসরকারি উন্নয়ন সংগঠন উত্তরণ এর প্রকল্প কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সাতক্ষীরা জেলায় উৎপাদিত হিমসাগর ল্যাংড়ার খ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে প্রায় এক দশক আগেই। এর মধ্যে বেশি খ্যাতি ছিল ইউরোপের বাজারে। এবার গত শনিবার পরীক্ষামূলকভাবে 100 কেজি গোবিন্দভোগ আম যাচ্ছে এশিয়ান মার্চেন্ট খ্যাত হংকং এর বাজারে। সাতক্ষীরা নিরাপদ আমের বিশ্বস্ততা রয়েছে দেশ বিদেশ সর্বত্র। বাগান থেকে কার্টন করা পর্যন্ত মান নিয়ন্ত্রণ ও আনুষঙ্গিক বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করছে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন। আমকে লাভজনক ও ব্যবসা সফল করতে কৃষি বিভাগের যে সোনালী প্রত্যাশা, তার প্রায় পুরোটা পূরণ হয়েছে সাতক্ষীরার আম চাষীদের মাধ্যমে।